বন্ধুরা, রিনিজ ডেআউট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকাল হয়ে গেছে, সরাসরি চলে এসেছি কিচেনে। আজকে বিশেষ কিছু রান্না নেই, কারণ প্রত্যেক দিনের মতো বাবা রান্না পাঠাবে। একটাই রান্না করব, সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। আমার ক্যামেরাটা একটু প্রবলেম করছিল, আমি রান্নাটা স্টার্ট করে দিয়েছি, দেখিয়ে দিই। আজকে হবে লাউ শাক পোস্ত দিয়ে। আমি কড়াই প্রথমে তেল দিয়ে লাউ শাক আর ডাঁটাগুলো, মানে লাউ শাকের ডাঁটাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছি। এবার এখান দিয়ে জলটা রিলিজ করছে, এই জলেই লাউ শাকটা সেদ্ধ হয়ে যাবে। তাই নুন দিয়ে দিয়েছি তারপর। তা আমি এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই রান্নাটা কিচ্ছু না, ভীষণ সোজা, কিন্তু অশোক ভীষণ খেতে ভালোবাসে, তাই এটা আমি মাঝে মাঝেই করে ফেলি। এখন এটা ঢাকা থাকবে, এতে কোনো মশলা যাবে না, কিচ্ছু না। এটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে একটু বেশি পরিমাণে পোস্ত বাটা অ্যাড করে দিতে হবে, তাহলে রান্নাটা ডান। শাক থেকে যে জলটা রিলিজ করেছিল সেটা মোটামুটি শুকিয়ে গেছে। পোস্তটা বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এই পোস্তটা আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। আজকে বাবা পাঠিয়েছে চিকেন আর পাট শাক ভাজা। আমি প্রথমে একটা বড় মানি প্ল্যান্ট কিনেছিলাম, সেটা যখন গ্রো করা শুরু করে সেখান থেকে আমি ছোট ছোট ডাল কেটে এই সমস্ত ছোট মানি প্ল্যান্টগুলো তৈরি করেছি। তারপর একে একে সব টেবিলে সাজিয়ে রেখেছি। আমি একদিন অন্তর অন্তর গাছগুলোতে স্প্রে করে দিই আর জল দিয়ে দিই। স্প্রে করার বিশেষ কোনো কারণ নেই, স্প্রে করলে কি হয়, গাছের পাতাগুলো একটু চকচক করে। আর যেহেতু কনস্ট্রাকশনের কাজ আশেপাশে সবসময় চলতে থাকে, জানালা খোলা থাকলে গাছগুলোতে একটা ধুলোর পরত পড়ে যায়, তাই স্প্রে করাটা খুবই জরুরি। দেখুন, আমি আমার গাছগুলোতে স্প্রে করে নিচ্ছি। মানি প্ল্যান্ট দিয়ে ঘর সাজাতে আমার ভীষণ ভালো লাগে। একদম কম পয়সায় নার্সারিগুলোতে এই মানি প্ল্যান্টগুলো কিনতে পাওয়া যায়। আমি ছোট ছোট টব কিনে ঘরে মানি প্ল্যান্ট রাখতে ভীষণ পছন্দ করি। আপনারাও ঘর সাজাতে পারেন এই ছোট ছোট মানি প্ল্যান্ট দিয়ে, সাজিয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে। আমি বিছানায় সবসময় ফিটের চাদর ব্যবহার করি, আমার সুবিধা হয়। প্রতি সপ্তাহে চাদর পাল্টাতে দিদিই আমাকে সাহায্য করে। আমি ফিটের চাদর ব্যবহার করতে ভীষণ পছন্দ করি, আর আমার সমস্ত চাদরই প্রায় ফিটেড। সাদা চাদর ব্যবহার করা আমার ভীষণ ভালো লাগে, তাই সাদা চাদর কিনতেও আমি খুব পছন্দ করি। দিদি এখন আমাকে চাদরটা পেতে দিচ্ছে। চাদরটা পাতা হয়ে গেলে আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব।
ভালো লাগবে।